সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার নায়ক রিয়াজ মিশা সওদাগর প্রযোজক খসরুকে বয়কট করলো চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এবার নায়ক রিয়াজ মিশা সওদাগর প্রযোজক খসরুকে বয়কট করলো চলচ্চিত্র প্রদর্শক সমিতি। অভিনেতা রিয়াজ এবং মিশা সওদাগর অভিনীত কোন ছবি সিনেমা হলে চলবে? এবার নায়ক রিয়াজ মিশা সওদাগর প্রযোজক খোরশেদ আলম খসরু বয়কট করলো বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গত 21 জুন সেন্সর বোর্ডের অফিসের সামনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা চালানোর প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিয়াজ মিশা খসরু অভিনীত প্রযোজিত কোন চলচ্চিত্র সিনেমা হলে না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় 6 জুলাই কমিটির কার্যনির্বাহী সভায়। মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শক সমিতি সংবাদ সম্মেলন করে সেই সিদ্ধান্ত জানায়। ঈদের যৌথ প্রযোজনা চলচ্চিত্রের পক্ষে ব্যবসায়িক স্বার্থে অবস্থান নেয় প্রদর্শক সমিতি, আর নিয়ম বহির্ভূত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ঠেকাতে মাঠে নেমে চলচ্চিত্র ঐক্যজোট। গত 6 জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, প্রযোজক খসরু এবং মিশা সওদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে। অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সওদাগর অভিনীত কোন ছবি সিনেমা হলে চলবে না। সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।